চুলের যা অবস্থা না, এখন তো আশ্রানও যাবে না, কিছুই করা যাচ্ছে না, যার জন্য এই হাল হয়েছে আমার চুলের। সিরিয়াসলি দেখতে পুরো চুড়েল লাগছে। পটি করতে করতে বাস করবে? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, এটা এটা এটাও তুলি না, তুমি এখান দিয়ে নিচ দিয়ে তোলো, তুলে ধরো। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 8:30, আর আমাদের ঘুম ভেঙে গেছে এখন, মানে একটু যাবো কাজেই বেরোবো, পৌরসভায় কাজ আছে। অ্যাকচুয়ালি আমাদের বজবজের যে বাড়িটা আছে সেই বাড়িটা মিউটেশন করা হচ্ছে আমার নামে, সেই জন্যই আজকে পৌরসভায় দৌড়তে হবে। আর পৌরসভার কাজ মানে জানো তো, কখন যাব কখন আসব তার কোনো ঠিক নেই। দেখি তোমার চুলগুলো দেখাও, সত্যি আমার চুলের যা অবস্থা না, এখন তো আশ্রানও যাবে না, কিছুই করা যাচ্ছে না, যার জন্য এই হাল হয়েছে আমার চুলের। এখনো একটা সপ্তাহ আছে, অনেক দিন। সিরিয়াসলি দেখতে পুরো চুড়েল লাগছে। চুড়েল কথাটা বলবে না, তাহলে কিন্তু সেরকম হলে আমি রাতে ভয় দেখাবো, ঠিক আছে? ভয় দেখাতে হবে না, এমনি দেখালে ভয় পেয়ে দেব না, এমনি ভয় পেয়ে। ওই ওই তো ভালো লাগছে দেখতে, একদম ভয় দেখো না। যাই হোক, এখন এটা তো করতেই হবে, একদম নিয়মভঙ্গ হলে তখন শ্যাম্পু ট্যাম্পু করে। শ্যাম্পু শ্যাম্পু মানে শ্যাসা শ্যাম্পু? আস্তে আস্তে রেডি হই, না রেডি হলে হবে না, যতক্ষণ শুয়ে থাকবো শুয়েই থাকবো আমি, আবার নাহলে বেশিক্ষণ এমনি শুয়ে থাকলে আমি আবার ঘুমিয়ে পড়ি। কি ব্রাশ করতে করতে ঘুমোচ্ছিলে নাকি চোখ বন্ধ করে? তুমি করবে করো, ফালতু এটা জোগায় না, এগুলো আমি তো করবো, এই ব্রাশ দিয়ে কেন করতে যাবো? এটার অবস্থা দেখতে পেলে এইরকমই হয়, অর্ধেকদিন এইরকমই করে। যাই হোক, এবার আমিও ব্রাশ করে নিই, আর আমার অবস্থা দেখো কি, মাফলার জড়িয়েছি, মানে শীত চলে যাচ্ছে, এই অবস্থায় আমার এই বলে না ওই মাঘের শীত বাঘের গায়ে, আমার হচ্ছে এই অবস্থা। অ্যাকচুয়ালি একটু ঠান্ডাও লেগে গেছে, আর তার মধ্যে এখানে আক্কেল দাঁতে খুব ব্যথা হয়েছে, মানে ওই জন্য একদম ওষুধ লাগিয়ে জড়িয়ে একদম এইভাবে থাকতে হচ্ছে আমাকে। যাই হোক, কথা বাড়াচ্ছি না, অলরেডি দেরি হয়ে গেছে, আবার তাড়াতাড়ি যেতে হবে, নাহলে পৌরসভার কাজ মিস হয়ে যাবে, আর এটা আমাকে খ্যাচখ্যাচ করবে। এই যে চা না খেলে ওর পটি হবে না নাকি? সকালবেলা উঠে চাটা গিলতেই হবে, তবে তলা দিয়ে বেরোবে হুড়হুড় করে। মানে সবাই বলে যে সারা দিনটা এনার্জি আসে না, যদিও ওটা ওটাও ওই মুখেরই কথা ধরে নাও, কিন্তু অ্যাকচুয়ালি পটি হয় না তো। আরো বয়সকালে জোলাপ খেয়ে পটি করতে হবে মনে হচ্ছে, যা অবস্থা বানিয়েছে শরীরের। বাজে বলবে না, সকাল ছোটবেলায় আমি সকালে দুধ খেয়ে, আমাকে ছোট থেকে অভ্যেস হয়েছে দুধ খেয়ে পটি করতে যাওয়া, ঠিক আছে? এখন তোমায় কে দুধ খাওয়াবে? খেয়ে দুধ খাইয়ে পটি করাবে? এই জলটা না ঢেলে দেবো তোমার মাথায়। দুধ খাওয়া ছাড়া পটি দিয়ে, আমিও তো ছোটবেলায় দুধ খাওয়া ছাড়া পটি করতে পারতাম না, আমাকে গরম কিছু খেয়ে হ্যাবিটটা চলে গেছে। তা আমাকে কে দুধ খাবে এখন? গরম দুধ তাহলে বানিয়ে রাখবে। এই গরম চা মাথা ঢেলে দেবো, বাজে কথা বললে বেশ শরম আদমি। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ইয়েস, আমন্ড বাদাম, 6টা আমন্ড বাদাম থেকে তুলে নিই, গিলতে হবে এখন এগুলোকে। খেতে তো খুবই ভালো লাগে। না খেতে ভালো লাগে না সকালবেলা। কেন যে খেতে হবে, তুমি খেতে যা কতটা সকালবেলায় এই 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 সব জিনিস খেতে কারোর ইচ্ছা হয় না জানো তো, না খালি পেটে। এগুলো ভালো লাগে দুপুরবেলা সিনেমা দেখতে গিয়ে খাবার পর, এই এই খেতে কারোর ভালো লাগে? বেশি যদি আমন্ড বাদাম খাও তাহলে এই জলহস্তি হয়ে যাবে। এতে ফ্যাট লাগে না, এতে ফ্যাট লাগে না, গরম জলে কোথায় চান করবো? গিজার নিয়ে যাবো, আমার মাথাটা খারাপ হয়েছে, গিজার না জ্যাকেট পরে যাবো, তো কি অবস্থা গেল। হ্যাঁ হ্যাঁ পরে যাও পরে যাও, বাইরে গরম, বাইরে গরম তো কি হয়েছে, তুমি পরে যাও, তোমার ঠান্ডা লেগে আছে, আক্কেল দাঁত হয়ে আছে আর কি করবে, জ্ঞান আক্কেল হয়নি,
তোমার বাবাও তো বলে যখন আক্কেল জ্ঞান হবে তখন আক্কেল দাঁত চলে যাবে। জ্ঞান আক্কেল না হলে রমি বয়সের পর গজিয়েছে, এটা 22 বছর বয়সে আমার কিছু করার আছে, এটা মাঝে মধ্যে ব্যথা করে হেভি, আর যখন হয় তখন যাদের আক্কেল দাঁত তোমাদের আছে জানো কেমন পেন হয়, যাদের আকেল জ্ঞান কিচ্ছু নেই তাদেরই আকেল নাথ হয় আমি যতদূর জানি। এখন তো আমার চুল বেঁধে যেতে হবে, খোলা যাবে না, ঠান্ডা লেগে না যায়, আমার কি অবস্থা না। রেডি হয়ে গেছি দুজনেই, আর চাবি খুলে এলাম নিচ থেকে, এতগুলো চাবি ওপর নিচ খুলতে খুলতে মানে দম হালকা হয়ে যায়। এবার এরকম করে দেখতে পারি কেমন একটা ভাবে দেখছিল হঠাৎ করে ক্যামেরার দিকে। চলো চলো, কি ঠান্ডা ঘরের মধ্যে, আমি জানি না বাইরে এতটা ঠান্ডা আছে কিনা, ঘরে বেশ ঠান্ডা লাগছে। চলো এত বাম্পার এই রাস্তাটায়, বগাতার দিয়ে যেতে গেলে মেন রোড দিয়ে গেলে আবার পটি পেয়ে যায়, মেন রোড দিয়ে গেলে পটি পেয়ে যায়, এখান দিয়ে গেলে পটি পাই কিনা জানি না, ভীষণ কোমরে পেন হয় এমন অবস্থা রাস্তা। তোমার কি হয়েছে? ডিম খেয়ে গ্যাস হয়েছে, পেছন দিয়ে ছেড়েছিস তুই, কোথায় ঢুকছে ও বারবার, পেট পুজো করে বরাবরের মতো পেট পুজো করে বসে গেছি, সবাই দেখতেই পাচ্ছে তুমি খাচ্ছো। তাও তো তুমি বলো বারবার ব্লগে, আমরা এখন খেতে বসে গেছি, অলওয়েজ আমার পেছনে না লাগলে হয়। হ্যাঁ তুমি যাবে বলো, আমি তাই বললাম খেতে বসে গেছি, আমরা এখন শুয়ে পড়ছি, সব ঠিক আছে। চলো এবার কতক্ষণ লাগবে জানি না, চলো আজকে বিশাল টাইম যাবে। বজবজ পৌরসভা সাহেব সকালবেলা তোমাদেরকে বলেও দিয়েছে সাহেবের মানে না, আর ডকুমেন্টসগুলো ওখানে আছে না, বজবজের বাড়িটা মানে সাহেবের নামে মিউটেশন হবে, তার জন্যই একটু কাজ আছে বুঝতেই পারছো, সেই জন্য অ্যাকচুয়ালি তো লুঙ্গির বাড়িটা ওটা ঠিক মানে প্রপারলি সাহেবের নামে নয়, অ্যাকচুয়ালি বজবজেরটাই সাহেবের নামে, তো অ্যাকচুয়ালি ওখানে আমরা থাকি মায়ের বাড়ি ওখানে, আর দুটো বাড়ি দেখাশোনা করতে হয় বলে এখানে মারা ওখানে আমাদের থাকতে হচ্ছে, কিন্তু প্রপারলি বজবজেরটাই সাহেবের বাড়ি মানে পৈতৃক বাড়ি যেটা বলে, সেই জন্যই এখন কাজে ঢুকছি, তো ভেতরে তো অ্যালাউ না, কাজ করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যারাসমেন্টের কাজ হলো না, আবার যাও বাড়ি, আবার যদি আজকে না হলে দুদিন পর আসতে হবে, বড্ড ঝামেলা, একদিনে কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদেরও সুবিধা হয়, এত কাজ থাকে দেখা যাক। চলো কাজ হয়নি, হয়নি কখন যেতে হবে? কতটুকু খাচ্ছো না, তখন এসে দুটো পরোটা খেয়েছি, ওই জন্যই চেহারার এই অবস্থা হচ্ছে। আমি খাই ডাল ভাত বেগুন ভাজা আর এখানে পনিরের তরকারি। তুমি শুধু শুধু বেগুন ভাজা খেয়ে নিলে, কি সুন্দর, এইটা আমার কেনা হয়েছে না, এই শাড়িটা আর মায়ের এইটা। তোমার পড়লে এটা মোটা লাগবে, তো মোটা লাগবে তাই বললাম, এটা আসলে ফালতু বকা সবাই জানো তোমরা। যাই হোক অ্যাকচুয়ালি এই শাড়ি দুটো ঘাটের কাজের জন্য তো পরতে হয়, নতুন শাড়ি সবাই জানো তোমরা, সেই জন্যই মায়ের এই শাড়িটা হয়েছে আর এই শাড়িটা আমার কেনা হয়েছে, সেদিন পরে কাজ আছে পরতে হবে। হ্যাঁ ট্রান্সপারেন্ট, হ্যাঁ পরলে সব দেখা যাবে, ছায়া পড়বে না জানো, ছায়া ব্লাউজ
কিছু পড়বে না ব্লাউজ মা এমন আরো উঠবে আরো উঠবে হাত নেমে যাচ্ছে হাত নেমে গেলে হবে না ওটে তো জানি করো না দশ বার ঠান্ডা লেগেছে মাড়িও ফুলে আছে না তাড়াতাড়ি বাড়ি গেলে আরো ঠান্ডা লেগে যাবে সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি বাকি ডকুমেন্টস নিয়ে যাচ্ছি আবার আমাকে কালকে দৌড়াতে হবে আর কি বেরিয়ে চলেও এসেছি কিছু মার্কেটিং করতে মানে কিছু অল্প কিছু আইটেম কেনার আছে কি হলো কতক্ষণে যাবে তোমার মাথার উপরই মশাগুলো উঠছে এখানেই থাকতে হবে কিছু করার নেই ফাইনালি যাচ্ছি কিছুক্ষণ আগে ফিরেছি আর ফেরার সময় পায়ে প্রচন্ড লেগেছে গাড়িটা তুলতে গিয়ে ওফ যেভাবে এসেছি এসে আর মানে রাস্তায় আস্তে আস্তে বাকি ব্লক করার এনার্জিটাই চলে গিয়েছিল এত বেচারি ফিরেই রান্না করতে শুরু করে দিয়েছে আজকে আসতেও একটু দেরি হয়ে গেছে তাড়াতাড়ি এলে রান্না করতে দেরি সুবিধা হতো তোমার পেট পুজো করার জন্য আমি তো একা করি না পেট পুজো পেটের আরতি আমি একা করি কি আছে আজকে পেটে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা আর ঢ্যাঁড়স আলু দিয়ে একটা ভেন্ডি মশলা এই টাইপের আজকে এটাই একটা এই কাজটা কমপ্লিট হলো না আমাকে আবার কালকে যেতে হবে গিয়ে কাজটা কমপ্লিট করে আসতে হবে আপাতত রান্না করে দিই খিদেও পাচ্ছে প্রচুর হ্যাঁ আমার কিছু খিদেতে গেছে রান্না করেই একদম কেই সোয়া আবার কালকে দৌড়াও আর কালকে দৌড়াবে যেটা খেলে সেটাকে তো পেছন দিয়ে বের করবে এই হলো এটা আর বলতে হয় এটা সব মানুষ জানে যেটা খেলে সেটা দিয়ে বের করতে হয় সব প্রাণীরাই করে বলো কারুর বেশি হয় কারুর কম হয় হ্যাঁ আমার মাঝে মাঝে হয় না আবার সেটা নিয়ে প্রবলেম শোনাগো আমার ঠিক আছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি অনেক লেন্দি হয়ে যাবে নাহলে কেননা গেছি সারাদিনের ব্লগ আছে সকাল থেকে করেছি তো এখন ব্লগটা শেষ করে দিচ্ছি আবার নেক্সট ব্লগে আসছি নেক্সট ব্লগে মানে এখন যা বাড়ির অবস্থা কোথাও যে যাব সেটারও কোনো উপায় নেই কিছু করার নেই তো দেখা যাক নেক্সট ব্লগে কীভাবে আসি কী নিয়ে আসি তো আপাতত পায় সবাই তোমরা খুব ভালো থেকো আর নেক্সট ব্লগে আসছি